হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমরা বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা এভরিডে সিম্পল মেকআপ লুক শেয়ার করব, যেটা ক্যারি করে তোমরা অফিস, কলেজ, শপিং করতে কিংবা কোনো গেট টুগেদারেও চলে যেতে পারো। যারা মেকআপ করতে জানো না, সবে নতুন মেকআপ করতে শিখছো, তারা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে খুব সহজে তোমরা বাড়িতে বসেই নিজেরা নিজেদের মেকআপ করতে পারবে। আর এখানে আমি খুব অল্প প্রোডাক্ট ইউজ করেছি আর খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেছি, আর এই প্রোডাক্টগুলো খুব সহজে তোমরা লোকাল মার্কেট আর অনলাইনে পেয়ে যাবে। আর আমি আজকে ইউজ করেছি ডাবর গুলাবেরি অ্যাজ এ টোনার, ইউজ করেছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম অ্যাজ এ মেকআপ বেস, আর ইউজ করেছি হচ্ছে জনসন বেবি পাউডার অ্যাজ এ সেটিং পাউডার। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শেয়ার করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। মেকআপের শুরুতে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে, যাতে ফেসের মধ্যে কোনো ডার্ট বা ধুলো বালি না থাকে। তো সেই জন্য আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই। এবার আমি করব টোনিং। এখানে আমি ইউজ করছি রোজ ওয়াটার অ্যাজ এ টোনার, আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবেরি অ্যাজ এ টোনার। তোমরা যে কোনো রোজ ওয়াটার বা অন্য কোনো টোনার ইউজ করতে পারো, আর এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। আর দেখো, আমি আমার হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছি, তারপরে জাস্ট এরকম ড্যাপ ড্যাপ করে আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করব। টোনিং করলে কি হবে, মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকবে, স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন হবে, আর তোমাদের যদি ওপেন পোর্সের সমস্যা থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে। এইবার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ময়শ্চারাইজার, আর এটা ভীষণই একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার। গরমকালে চেষ্টা করবে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে, আর এটার দাম হচ্ছে মাত্র 45 টাকা। তো এইটা দিয়ে আমি আমার ফেসকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি। স্কিনকে ময়শ্চারাইজ করলে মেকআপটা অনেকক্ষণ গ্লো করে, মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে, আর তোমাদের স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকে। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম, আর এটার দাম হচ্ছে মাত্র 99 টাকা। খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে, আর এটার শেড হচ্ছে 02 হানি। এই শেডটা আমার স্কিনের সঙ্গে যায়, মিডিয়াম ফেয়ার স্কিন টোন যাদের তাদের এই শেডটা যায়। আর এর মধ্যে কিন্তু SPF 30 আছে, PA++ ফর্মুলার সঙ্গে আসে, যার ফলে খুব সহজেই কিন্তু এটা তোমরা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো, এমনকি এটা রাত্রে বেলাতেও ব্যবহার করতে পারো। আর এই সিসি ক্রিমটা কিন্তু এভরি সিজন, যেমন ধরো শীতকাল হোক কি গরমকাল, সবসময় কিন্তু এটাকে ব্যবহার করা যায়। আর এটা কিন্তু খুব সহজে হাত দিয়ে ব্লেন্ড করা যায়, তোমরা চাইলে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, বাট আমি তোমাদের সঙ্গে হাত দিয়ে ব্লেন্ড করব। কারণ যাদের কাছে বিউটি ব্লেন্ডার বা অন্য কোনো টুলস নেই, তারা যাতে সহজেই এই মেকআপ ভিডিওটা দেখে সুন্দর একটা মেকআপ করতে পারে, তার জন্য দেখো আমি হাত দিয়ে ব্লেন্ড করে দেখাচ্ছি। তো খুব ইজিলি কিন্তু এটা হাত দিয়ে ব্লেন্ড হয়ে যায়, একদমই কেকি বা প্যাচি লাগে না। আর এটা কিন্তু তোমাদের যে ডার্ক স্পট থাকে সেগুলোকে কনসিল করে, ইভেন টোন দেয়, অ্যান্ড স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইট ফিনিশ দিতে সাহায্য করে। তো ফেসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটা আমার নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এই মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি জনসন বেবি পাউডার, আর এটার দাম মাত্র 10 টাকা। আমি আমার হাতের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে তোমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারো, কোনো এই ধরনের মেকআপ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো, কিংবা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। হাতে অল্প একটু নিয়ে ভালোভাবে এটাকে স্প্রেড করে দেবে, আর এটা কিন্তু স্কিনের মধ্যে একটা অয়েল ফ্রি লুক দেবে, আর সোয়েটিং এর প্রবলেম থাকলে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করবে। যাদের অতিরিক্ত ঘাম হয় সেটা কিন্তু কম হবে না, কিন্তু যাদের একটু তেল তেলে ভাব হয়ে যায় মেকআপ করার পরে, কিংবা ধরো সামান্য একটু ঘাম হয়, সেগুলো কিন্তু এইটা অ্যাবজর্ব করে নেবে, আর মেকআপটা কিন্তু একদম সেট রাখতেও হেল্প করবে। তো আমি অল্প অল্প করে নিয়ে আমার হাতের সাহায্যে আমার ফুল ফেসে ব্লেন্ড করে দিচ্ছি। আর এভাবে যদি তোমরা হাত দিয়ে ব্লেন্ড করো, মোটেও সাদা সাদা হয়ে থাকে না, কেকি বা প্যাচি লাগে না, খুব ভালোভাবে কিন্তু ইভেনলি স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। এবার আই মেকআপের দিকে এগোবো, চোখের মধ্যে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নেবো। এর জন্য আমার কাছে 3 ধরনের অপশান আছে।
একটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো এই ধরনের আই শ্যাডো প্যালেট, এটা 250 টাকা দিয়ে আমি অনলাইন থেকে পারচেস করেছি, সুইস বিউটির আই শ্যাডো প্যালেট, বাজেট ফ্রেন্ডলি, ভীষণ ভালো এটার পিগমেন্টেশন। এছাড়া তোমরা ব্যবহার করতে পারো কোনো লিপস্টিক কে অ্যাজ এ আই শ্যাডো, যে কোনো ব্র্যান্ডের লিপস্টিক যেটা তোমরা ইউজ করো সেটা তোমরা অ্যাজ এ আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো, অল্প একটু দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর আজকে আমি এখানে অ্যাপ্লাই করছি মামা আর্থের নারিশিং ন্যাচারাল লিপ চিক অ্যান্ড আই টিন্ট, এটা চিকে দিতে পারো, লিপসে দিতে পারো, আর অ্যাজ এ আই শ্যাডো কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এটা থেকে আমি অল্প একটু কালার নিয়ে আমার চোখের উপরে ব্লেন্ড করে দিচ্ছি, আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করবে। তারপর এটাকেই আমি অ্যাজ এ ব্লাশ দিয়ে নেবো, স্মাইল করে নেবে। আর এখানে আমি জাস্ট অল্প একটু আমার হাতের মধ্যে নিয়ে এটাকে জাস্ট ভালোভাবে ব্লেন্ড করে দেবো। এই দিক থেকে এইদিকে আপওয়ার্ড ডিরেকশনে এটা দিয়ে ব্লেন্ড করবে। কাজল আমি অ্যাপ্লাই করেছি প্লামের একটা কাজল, এটা তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যাদের সেন্সিটিভ আই, যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করো, তারাও কিন্তু এই কাজলটাকে ব্যবহার করতে পারো, আর সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ স্টে করে। আইলাইনার আমি ইউজ করেছি ফেস স্ক্যানারের আইলাইনার, এটা 150 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, আর আমি অনলাইনে এটা 150 টাকা দিয়েই পারচেস করেছি। এভরিডে আইলাইনার, তো আমি খুব সরু করে আইলাইনারটা করবো, বেশি লাউড করবো না, জাস্ট এই যে পাতাটা আছে, যে ওয়াটার লাইনটা আছে, ঠিক এখান দিয়ে আমি জাস্ট সিম্পলি ড্র করবো। মাস্কারা আমি ইউজ করেছি ল্যাকমির আইকনিক কার্লিং মাস্কারা, আর এভরিডেতে কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করতে পারো, তাতে চোখটা অনেক বেশি বড় বড় সুন্দর দেখায়। আইব্রোর জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর একটা আইব্রো কিট ইউজ করছি, আর এর মধ্যে এই ধরনের একটা পুলি ব্রাশ আর ব্রাশ আসে, যেটা সাহায্যে খুব সহজেই কিন্তু আইব্রোটাকে তোমরা ড্র করে নিতে পারো। দেখো প্রথমে এটা দিয়ে আমি আইব্রোটাকে আঁচড়ে নিচ্ছি, তারপর এই ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নেবো। এছাড়াও কিন্তু এভরিডেতে আইব্রো পেন্সিল তোমরা ইউজ করতে পারো। লিপস্টিক আমি ইউজ করছি মেবলিনের সুপার স্টে ম্যাট ইঙ্ক, আর এর শেড হচ্ছে 120। তো আজকের আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট, তোমরা যে কোনো হেয়ারস্টাইল করতে পারো বা যে কোনো অর্নামেন্টস করতে পারো, যেটা তোমাদের পছন্দ। আর আমি জাস্ট একদম সিম্পল লুকটা রেখেছি যেটা আমি অলওয়েজ প্রেফার করি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিও যদি পছন্দ থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।